আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি পঞ্চম শ্রেণীর প্রথম পাঠ হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ জীবন থেকে আলোচনা করব এবং চতুর্থ অধ্যায় সৃজনশীল একটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। কিছুটা আমি আলোচনা করে দেব বোঝার সুবিধার্থে, তারপর পড়তেও তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় ইনবক্সে আমাকে জানাবে। আশা করি সৃজনশীলটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে জন্মগ্রহণ করেন তখন আরবের অবস্থা এতটাই খারাপ ছিল, তখন আইয়ামে জাহেলিয়া জাহেলিয়া বা বর্বরতার যুগগুলো পরিচিত ছিল। তখন জীবন্ত মানুষকে মাটি চাপা দিতে তারা কোনো দ্বিধাবোধ করত না, জীবন্ত শিশু মেয়ে শিশুকে তারা কবরে পুঁতে ফেলত, এটা তাদের কাছে কোনো কষ্টের ব্যাপার ছিল না। দাস দাসী বাজারে বিক্রি হতো, অমানসিক নির্যাতন তাদের উপর করা হতো। ঠিক এই ভয়াবহ অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে যে ব্যাপারটা বুঝতে পারবে সেটা হলো সেই বছরই ফিল সূরা ফিল লি ইলাফি কুরাইশ সূরা ফিলের ঘটনা অবতীর্ণ হয়েছে। শিক্ষার্থীরা তোমাদের যদি কারোর জানার আগ্রহ থাকে তাহলে এই বিষয়টা আমি তোমাদের জানানোর চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মোতাবেক 20 এপ্রিল সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা। মাতৃগর্ভ থেকেই থাকা অবস্থায় তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণের পর তার নাম রাখা হয় মুহাম্মদ ও আহমদ। মানবীর চারিত্রিক বৈশিষ্ট্য পাদ্রী বয়রার ভবিষ্যৎবাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বছর বয়সে যখন বানু সাউদ গোত্রের হালিমা সাদিয়া কাছ থেকে মা আমিনার কাছে আসলেন, ঠিক সেই অবস্থায় 6 বছর বয়সে তার মা ইন্তেকাল করেন। পিতামাতা হারায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ইয়াতিম বালকে পরিণত হন। ঠিক এই অবস্থায় উম্মে আইমান নামক একজন পরিচালিকা তাকে দাদা আব্দুল মুত্তালিবের হাতে ধরে দেন। তাহলে আরেকজন পরিচালিকার নাম হলো উম্মে আইমান পরিচালিকা। এই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আর মাত্র 2 বছর 6 থেকে 8 বছর বয়সে দাদাকেও তিনি হারান আব্দুল মুত্তালিবকে। এরপর তিনি 8 বছর বয়সে তার চাচা আবু তালিবের হাতে সমর্পণ হন। সেখানে থাকা অবস্থায় তিনি চাচাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, ব্যবসায়িক কাজে যেমন সহযোগিতা করতেন এবং তার যে মেষ ছিল প্রাণী এই মেষও চড়াতেন। তার মধ্যে এতটাই চারিত্রিক সৌন্দর্য বজায় ছিল, তিনি অহংকার অপব্যয় অর্থহীন অনৈতিক কাজ থেকে নিজেকে মুক্ত রাখতেন, অন্যের দোষ খোঁজা কাউকে লজ্জা দেওয়া থেকেও বিরত থাকতেন, মানবতার কল্যাণে নিজের সম্পদ অকাতরে ব্যয় করতেন। তিনি ছিলেন সত্যবাদী, তাকে আপন পর সকলে আল আমিন বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। এক কথায় তিনি পৃথিবীর সকল প্রাণী ও জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন তখন চাচা আবু তালিব ব্যবসায়ের কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরিয়ার উদ্দেশ্যে নিয়ে যান। তিনি বসরায় পৌঁছালে বুহাইরা জার্জিস নামক এক খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি চিনতে পারেন ইনি হবেন শেষ জামানার নবী এবং সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র। পাদ্রি আবু তালিবকে বলেন ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন, ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এ পরামর্শ অনুযায়ী চাচা আবু তালিব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভাতিজিকে মক্কায় পাঠিয়ে দেন। ওকাজ মেলায় জোয়াখলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ হয়, তা একটানা 5 বছর চলতে থাকে, অনেক লোকের প্রাণহানি ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব হানাহানি রক্তাক্ত অবস্থা দেখে তার শিশু মন ব্যথিত হয়।
কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এই নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন। অবশেষে কিছু শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল হুজুর নামে একটি শান্তি সংঘ গঠন করেন। বর্তমান সময়ে আমরা যে জাতিসংঘ ইউনাইটেড নেশনস এর নাম শুনে থাকি সেটা মূলত হিলফুল হুজুরের অনুকরণেই করা। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট যদি আমরা বলি তাহলে যে ব্যাপারটা উল্লেখ করতে হবে, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটেই কিন্তু জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা হয়। ঠিক তেমনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজমলাই ফিজার যুদ্ধকে কেন্দ্র করে যেটা হয় এটাকে কেন্দ্র পরবর্তীতেই তিনি হিলফুল হুজুর প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি তৎকালীন আরবের চলমান হিংসা বিদ্বেষ মহামারী হানাহানি বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে। মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব গোত্রে গোত্রে সম্প্রীতি তার সুখেতে চারদিকে ছড়ায় পড়ে। আপন পর সকলেই তাকে আলামের বিশ্বাস উপাধিতে ভূষিত করে। কুরাইশগণ বহুদিনের পুরাতন কাবাকা সংস্কারের কাজ হাতে নিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল মূলত 15 বছর বয়সে গঠন করেন। এরপর কুরাইশরা যখন কাবাকা সংস্কারের কাজ করল, কাজ সমাপ্ত হলো, এর ভিতরে হাজরে আসাদ নয় কালো একটা পাথর স্থাপন নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে মারামারির মতন অবস্থায় কেউ কাউকে ছাড় দিতে রাজি হয় না। এই অবস্থায় তাদের ভিতর থেকে একজন সিদ্ধান্ত দেয়, আগামীকাল সবার আগে সকালে যে এই ঘরে প্রবেশ করবে তার মীমাংসায় আমরা সবাই মেনে নেব। সকালবেলা দেখা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কাবা গৃহে প্রবেশ করলেন। এটা দেখে সকলে আনন্দ প্রকাশ করলো, বলে উঠলো আলামিন এসেছে, সঠিক সিদ্ধান্ত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর বিছিয়ে নিজ হাতে পাথরটি চাদরের মাঝখানে রাখলেন। তারপর সকল গোত্রের সদারকে ডেকে চাদর ধরতে বললেন। তারা সকলে মিলে চাদরটি বহন করে যথাস্থানে নিয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসদ কালো পাথর খানা কাবার দেয়ালে বসিয়ে দিলেন, ফলে জাতি একটা ভয়াবহ যুদ্ধ থেকে বেঁচে গেল। পাথরটি সকলে বহন করেছে, এই ভেবে সকলেই খুশি হল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছর বয়স, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনাম ও সুখ্যাতি এতটাই বৃদ্ধি পেয়েছিল, এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অধীনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন এবং ব্যবসা থেকে ফিরে আসার পরে বিবি খাদিজার যে একান্ত সহচর ছিল তার কথা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু তালিবের মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠান। 40 বছর বয়সে 25 বছর বয়সে বিবাহ হয়। এরপর তিনি সব অবস্থায় আল্লাহ তাআলার ধ্যানমগ্নে থাকতেন। হীরা গুহায় টানা 1-15 বছর ধ্যানমগ্ন থাকে। অবশেষে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের 27 তারিখে নবুয়ত লাভ করে। শিক্ষার্থীরা, তোমরা 40 বছর বয়সে জানো, 610 খ্রিস্টাব্দে জানো, কিন্তু আরবি রমজান মাসের 27 তারিখ এটা অনেক ক্ষেত্রেই পাবে না। তোমরা আশা করি অন্যদের থেকে এটার মাধ্যমে আলাদা হতে পারবে। নবুয়ত লাভ করা অবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর দরবার থেকে সূরা আলাক এর প্রথম 5 আয়াত নিয়ে আসেন এবং আল্লাহ নবীকে পড়তে বলেন, এবং আল্লাহ নবী বলেন আমি পড়তে জানি না। এইভাবে কয়েকবার বলার পরে যে অবস্থাটা হলো সেটা হলো জিব্রাইল আলাইহিসসালাম নিজের বুকের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুককে মেলালেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্গল পড়া শুরু করলেন। নবুয়ত লাভের পর তিনি লোকদের কাছে আল্লাহ তাআলার দাওয়াত বাণী পৌঁছায় দিতে থাকলেন। কাফিররা, মক্কার কাফিররা তাকে বিভিন্নভাবে বিরোধিতা করতে থাকে, বাধা দিতে থাকে। আরবের প্রভাবশালী মহল সবসময় তার কাজের বিরোধিতা করতে থাকে, নানাভাবে তার অনুসারীদের নির্যাতন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ তাআলাকে আনুগত্য ইবাদত করার জন্য তাদেরকে আহ্বান করতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজের কুসংস্কার দূর করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করেন। শিক্ষাতে বন্ধুরা, তোমাদের যে বাড়ির কাজটা থাকবে, ইস্তাক একজন ধর্মপরায়ণ কর্তব্যপরায়ণ ধার্মিক ব্যক্তি, তিনি বড়দের সম্মান করেন, ছোটদের স্নেহ করেন, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করেন। তার বন্ধু আব্দুল কাদের
প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে প্রকাশ করে, সে বিশ্বাস করতে রাজি হয় না, এটি সকল পাপের মূল কথা। মূলত এই বিষয় থেকে সকল পাপ সূচনা হয়ে থাকে। শিক্ষার্থীরা দেখো, ইস্তেয়াকের কার্যক্রম এখানে কি ব্যাপারে আছে। শিক্ষার্থীরা তোমরা যদি খেয়াল করে দেখো, কর্তব্যপরায়ণ ধার্মিক ব্যক্তি বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করে, এই ব্যাপারগুলো আখলাকে হামিদার অন্তর্গত। আখলাকে হামিদার অন্তর্গত। আশা করি আখলাকে আখলাকে হামিদার বিষয়ে তোমরা আলোচনা করবে। আখলাকে হামিদার একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো বড়দের সম্মান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলেছেন, যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়। সহপাঠীদের সাথে ভালো ব্যবহার। শিক্ষার্থীরা, আমরা যখন একজন আরেকজনের সাথে পড়ালেখা করি, তারা হলো আমাদের সহপাঠী, তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। উদ্দীপকে আব্দুল কাদেরের সাথে পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল রয়েছে? শিক্ষার্থীরা দেখো, আব্দুল কাদের প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে প্রকাশ করে। এখানে বিকৃত বলতে মূলত কোন বিষয়? সকল পাপের মূল তো মিথ্যা। আমরা এখানে মিথ্যাচার নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা আশা করে মিথ্যাচার নিয়ে তুমি আলোচনা করতে পারবে। তোমরা অবশ্যই গ নম্বরটা 3 প্যারার ভিতরে আলোচনা করার চেষ্টা করবে। ইস্তেয়াকের কার্যক্রম কোরআন হাদিসের আলোকে। ইস্তেয়াকের কার্যক্রম কিসের? আখলাকে হামিদার অন্তর্গত। এরপর আখলাকে হামিদার ব্যাপারগুলো আলোচনা করতে হবে কোরআন হাদিসের আলোকে। আমি তো হাদিস একটা বলেই দিয়েছি। এবং সর্বশেষে তোমাদের যে কাজটা করতে হবে, সেটা হলো ইস্তেয়াকের কার্যক্রম কোরআন হাদিসের আলোকে যথার্থ তৃতীয় প্যারাতে লিখবে। আব্দুল কাদেরের সাথে পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল রয়েছে? আব্দুল কাদের সাহেব পাঠ্যবইয়ের মিথ্যাচার বিষয়ের মিল রয়েছে, এটা প্রথম পেড়াতে লিখবে। দ্বিতীয় পেড়াতে পাঠ্যবই যেহেতু আছে, মিথ্যাচার বিষয়ে পাঠ্যবই থেকে কিছু অংশ আলোচনা করবে। এবং আব্দুল কাদের পরিগত অবস্থা প্রকাশ করে না, সে রাজি হয় না, এই ছোট দু একটা কথা নিজের ভাষায় একটু গুছাই লিখবে। সর্বশেষে চতুর্থ নম্বর পেড়াতে যে কাজটা করবে, সেটা হলো মিথ্যাই মূলত সকল পাপ থেকে সূচনা হয়। আব্দুল কাদের এই বিষয়টা করে থাকে, অতএব তাকে এই বিষয়গুলো বর্জন করতে হবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই যে উদ্দীপকটা দেওয়া হয়েছে, এটার আলোকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হলো চতুর্থ অধ্যায় থেকে। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে, সুন্দর করে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, ইনবক্সে তোমাদের সমস্যার কথা লিখবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।